কোনো ছেলে এবং মেয়ে একসাথে থাকতে চায় তখন আমরা সেই কাজ করি আর আমরা সমাজকে বলে দিয়েছি এটা নতুন লাইফ স্টাইল প্রকাশ্য ঘৃণিত ব্যবচার এখন সাধারণ এবং গ্রহণযোগ্য আপনি মনে করছেন এগুলো কোনো দুর্ঘটনা যদি এটা দুর্ঘটনা না হয় তবে এর ব্যাখ্যা কি আমাদের কাছে এর ব্যাখ্যা আছে যা ইসলামিক এসকাটোলজি ইসলামের ভবিষ্যৎবাণী যদি আপনি ভিন্ন মত পোষণ করেন তবে দয়া করে বলবেন আপনার ব্যাখ্যা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌন বিপ্লবকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন এটা শুধু যৌন বিপ্লবই নয় অবশেষে এই যৌন বিপ্লব যৌনতার এমন একটি চূড়ায় এসে পৌঁছেছে যখন একের অধিক যৌন সঙ্গীও আর তাদেরকে পরিতৃপ্ত উত্তেজিত করছে না তখন যৌন বিপ্লব ভিন্ন দিকে মোড় নেয় অবশেষে জন্ম দেয় হোমোসেক্সুয়ালিটি আর লেসবিয়ানিজম সমকামিতা আর সমকামী সমাজ এখানে সব শেষ নয় না এখনো পশুর সাথে যৌন সঙ্গম বাকি আছে সৃষ্টিকর্তা নর এবং নারী সৃষ্টি করেছেন ঠিক যেভাবে তিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন তিনি কোরআনে বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা শপথ রাত্রির যখন তা আচ্ছন্ন করে এবং শপথ দিনের যখন তা আলোকিত করে এবং তার তিনি নর ও নারী সৃষ্টি করেছেন এরপরের আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন ইন্না সাআয়াকুম লা শাত্তা নিশ্চয়ই তোমাদের কর্ম প্রতিষ্ঠা ভিন্ন ধরনের নিশ্চয়ই তোমরা ফাংশনালি ডিফারেন্ট তোমরা কর্তব্য পালনের দিক দিয়ে ভিন্ন কিন্তু তার অর্থ এই নয় যে নারীদেরকে বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না বরং আল্লাহ বলেছেন যে নারী এবং পুরুষ মৌলিকভাবে কর্তব্য পালনের দিক দিয়ে ফাংশনালি ডিফারেন্ট আলাদা জীবনের সকল ক্ষেত্রে নারী এবং পুরুষের ভূমিকা এবং দায়িত্ব এবং কর্তব্য এক এবং অভিন্ন নয় বরং ক্ষেত্র বিশেষে আলাদা কিন্তু বর্তমান সময়ে অনেকে দাবি করছে যে এগুলো আজেবাজে কথা কোরআন হচ্ছে অর্থহীন পুরুষরা যা করতে পারে তা নারীরাও করতে পারে অতএব রাত এখন চাইলেই দিন হতে পারবে আর এরই নাম ফেমিনিস্ট রেভলিউশন নারী বিপ্লব এ কথা বলার কারণে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করবেন এই হাদিসটি যেই দিকে ইঙ্গিত করছে তা হল বর্তমানে নারীদের একটি বিরাট অংশ মূলত দাজ্জালের পাপনের সাথে পা পেয়েছে তবে সকল নারীরা তা করেনি এখনো অনেক মুসলিম নারীরা দাজ্জালের ডাকে মোটেও সাড়া দেয়নি যারা কখনোই হিজাবকে পরিত্যাগ করবে না কোনো কিছুর বিনিময়ে না এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যারা দাজ্জালের কাছে যাবে তার তৈরি করা মতবাদ ও সমাজ ব্যবস্থাকে আলিঙ্গন করবে তাদের মগজ ধোলাই হয়ে যাবে কমপ্লিট ব্রেইন ওয়াশড অর্থাৎ আপনি যতই বলে যান তাদেরকে সন্তুষ্ট করা সম্ভব হবে না নিরর্থক প্রচেষ্টা তাদের সাথে কথা বলা যেন হাসির পিঠে পানি ঢালার মতো তারা চিন্তা ও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে যেন দাজ্জালের হাতের রোবট আমরা বলি এই হাদিসটি হচ্ছে ব্যাখ্যা আধুনিক পশ্চিমা নারীবাদী বিপ্লবের যা পৃথিবীকে ঝড়ের মতো ধেয়ে নিয়ে যাচ্ছে গত 100 বছর ধরে আমরা বলি দাজ্জাল হচ্ছে এর মাস্টার মাইন্ড আধুনিক পশ্চিমা নারীবাদী বিপ্লবের তারা বিমত পোষণ করতে পারে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা তিনি বলে গিয়েছেন মানব ইতিহাস জুড়ে পৃথিবীর সকল সভ্যতা এটা উপলব্ধি করেছে যে নারী এবং পুরুষের মধ্যে ফাংশনাল ডিফারেন্সেস রয়েছে নারী এবং পুরুষের সমন্বয়ে মানব ইতিহাস মানব সভ্যতা এবং মানব সমাজ গঠিত হয় সমাজে পুরুষের কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে ঠিক একইভাবে নারীরও কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে এবং উভয়ই জৈবিকভাবে নির্মিত ও শারীরিকভাবে নির্মিত যা ভিন্ন এবং আলাদা যাতে করে তারা তাদের মৌলিক কর্তব্যগুলো পালন করতে পারে কিন্তু এখন পশ্চিমা সভ্যতা এসে বলছে না যা পুরুষরা করতে পারে তা নারীরাও করতে পারে আর তাই এখন নারীরা পুরুষের ভূমিকা পালনের চেষ্টা করছে আর এটা করতে গিয়ে অনেকেই এখন পুরুষের মতো কাপড় পরিধান করা শুরু করেছেন এই সব কিছু কি দুর্ঘটনা মনে করছেন সেও এখন জ্যাকেট ট্রাউজার এবং টাই পরিধান করছে কেন সে পুরুষের মতো কাপড় পরিধানে ইচ্ছুক নারী এবং পুরুষ উভয়ই এখন ফুল টাইম কাজ করছে তাহলে বাড়িতে সন্তানদের কি হবে
নারী এবং পুরুষ উভয়ই এখন তার ক্যারিয়ার নিয়ে সামনে এগোচ্ছে। আমরা বলছি না যে নারীদের যোগ্যতা নেই বা বুদ্ধি নেই, অবশ্যই, কেননা অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে অনেক বেশি যোগ্যতা এবং বুদ্ধি অবশ্যই নারী অথবা পুরুষ হওয়ার উপর নির্ভর করে না। শিক্ষার সুযোগ পেলে নারীরাও পুরুষকে ছাড়িয়ে যেতে পারবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন পুরুষের মতো তাকেও সকালে ট্রাফিক মোকাবেলা করতে হবে আর বিকেলের ট্রাফিক। আর এখন উভয়কেই হয়তো বাহিরের খাবারে খেতে হবে আর তাদের সন্তান ও তাদেরকে ডে কেয়ার সেন্টারে পাঠিয়ে দিন অথবা প্রতিবেশীর কাছে রেখে যান। আর আপনি ফুল টাইম কাজ করতে পারবেন না যতক্ষণ না আপনার বাসায় একজন ক্রীতদাস থাকছে। অর্থাৎ আধুনিক নারীবাদী আন্দোলনের মূল্য হচ্ছে আপনার বাসায় অবশ্যই একজন ক্রীতদাস থাকতে হবে, যাতে করে সে আপনার বাড়ির দেখাশোনা করে আর আপনি হবেন পার্ট টাইম মাদার। আমি জানি এটা অনেক কঠোর ভাষা, কিন্তু আমরা বলছি না যে নারী চাকরি ব্যবসা অথবা অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারবে না, তবে এটাই যেন নারী অধিকারের একমাত্র মানদণ্ড না হয়। আমরা আগেই বলেছি যে কিছু নিদর্শন আলামত থাকে যেগুলো আপনাকে নির্দেশ করবে, আপনাকে ইঙ্গিত করবে যে কোনো ব্যক্তি সত্য বলছে নাকি মিথ্যা বলছে। এই কারণে আমরা বিশ্বাস করি যে মহান সৃষ্টিকর্তা কিছু নিদর্শন দেন যেগুলো দেখে অধ্যয়ন করে শুনে আমরা বুঝতে পারবো তিনি সত্যিকার অর্থে নবী কিনা। গত শতাব্দীর অন্যতম বিখ্যাত থিওলজিয়ান সিএস লুইস একটি ক্রাইটেরিয়ান নির্ণায়ক দিয়েছেন। তিনি ঈসা আলাইহি সালাম সম্পর্কে বলেন, আইদার জিজাস ওয়াজ এ লায়ার অর হি ওয়াজ এ ডিলিউটেড অর হি ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ। অর্থাৎ ঈসা আলাইহি সালাম হয় সত্য বলেছেন যা তিনি তার সম্পর্কে বলেছেন, না হয় তিনি একজন বিভ্রান্ত বিকৃত মস্তিষ্কের লোক ছিলেন, আর না হয় তিনি একজন সত্যবাদী ছিলেন। অবশেষে সিএস লুইস বলেন, যদি আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী দেখেন এবং তিনি যা বলেছেন, তিনি যেভাবে আচরণ করেছেন, তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তাতে স্পষ্ট যে তিনি মিথ্যাবাদী প্রতারক অথবা বিকৃত মস্তিষ্কের ছিলেন না। অতএব তিনি সত্য বলেছেন যা তিনি বলেছেন। যদিও এই ক্রাইটেরিয়নে একটি অসম্পূর্ণতা রয়েছে, কারণ এখানে আরেকটি সম্ভাবনা বাকি থেকে যায়, আর তা হল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা কিছু আপনাকে বলা হয়েছে তা সত্য নয়, এবং তা সম্পর্কে যা বলা হচ্ছে তিনি তা বলেননি। সিএস লুইসের বেসিক আর্গুমেন্ট যদিও ঠিক আছে, তবে একটি সম্ভাবনা থেকে যায় যে উক্ত ব্যক্তি সম্পর্কে যা বলা হচ্ছে তা তিনি বলেছেন কিনা। আপনি চাইলে যে কোনো ব্যক্তির উপর এই ক্রাইটেরিয়নটি অ্যাপ্লাই করতে পারেন। যে কেউ যে কোনো দাবি করুক, সে বলেছে এমনটা নিশ্চিত হতে পারলে এই ক্রাইটেরিয়নটি শতভাগ কার্যকরী। এই ক্রাইটেরিয়নে মোট তিনটি অবস্থা। এক, সে মিথ্যা বলছে, অর্থাৎ সে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোন উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিচ্ছে, সে জানে এটা মিথ্যা কিন্তু সে ভান করছে যে এটাই সত্য, অর্থাৎ উদ্দেশ্যমূলক ভাবে ধোকা দেয়া। দুই, সে একজন বিকৃত মস্তিষ্ক সম্পন্ন লোক। তিন, সে সত্যবাদী। একটি বিষয় মনে রাখবেন, যখন কেউ ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলে তবে সে মিথ্যাকে থাকতে আরো মিথ্যা বলতে হয়। যদিও একজন ভালো মিথ্যাবাদী বেশ কিছুদিন এভাবেই চলতে পারে, তবে দীর্ঘ সময়ে সে ব্যর্থ হয়। অন্যদিকে একজন ডিলিউটেড বিকৃত মস্তিষ্কের লোকও অসত্য বলে, তবে পার্থক্য হচ্ছে সে মনে করে সে যা বলছে তাই সত্য, এবং সে যা বলে তা সে সত্যিকার অর্থেই বিশ্বাস করে। একজন ডিলিউটেড ব্যক্তি আন্তরিক হয়, সে প্রতারণা করার জন্য অসত্য বলে না, সে মনে করে তার কথা তার কল্পনা বিশ্বাসী সত্য বাস্তব এবং কল্যাণকর। অতএব একজন মিথ্যাবাদী প্রতারকের চরিত্র মৌলিকভাবে ভিন্ন একজন ডিলিউটেড বিকৃত মস্তিষ্ক লোকের থেকে। সর্বশেষে যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি মিথ্যাবাদীও না এবং ডিলিউটেডও না, তবে সে অবশ্যই সত্যবাদী।
চলুন আমরা এই ক্রাইটেরিয়ামটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাপ্লাই করি। এক, তিনি মিথ্যাবাদী ছিলেন। দুই, তিনি ডিলিউটেড ছিলেন। তিন, তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 43 বছর পর অর্থাৎ 676 খ্রিস্টাব্দে জন্ম নেয়া সেইন্ট জন বা জন অফ দামাস্কাস প্রথম কোন অনারব খ্রিস্টান ধর্মযাজক যে প্রকাশ্যে তার লেখায় দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মিথ্যাবাদী ছিলেন এবং তার পরবর্তীতে আরো অনেক খ্রিস্টান প্রিস্ট বিশপরাও তাদের লেখায় এমনটা দাবি করে। কেননা তারা কোরআন পড়ার পর হতবাক হয়ে গিয়েছিল যে কোরআনের সাথে বাইবেলের কতটা সামঞ্জস্যতা রয়েছে, এমনকি অনেক বিস্তারিত নিখুঁত বিষয়গুলোতেও ভীষণ মিল রয়েছে, যেমন থিওলজি, রিলিজিয়াস ফিলোসফি এবং রিলিজিয়াস ল। এমনকি কোনো কোনো খ্রিস্টান বিশপ ধর্মযাজকরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একজন বিশপ, একজন ফর্মার বিশপ, কারণ তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কোথা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল তথ্য পেল, কোথা থেকে সে এত সবকিছু শিখল। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, কেউ যখন কোন মিথ্যা বলে তার পিছনে কোন মোটিভ থাকে, কোন কারণ বা উদ্দেশ্য থাকে। কেউ হয়তো মিথ্যা বলে অর্থের জন্য, সম্পদের জন্য, কেউ বা মিথ্যা বলে পদমর্যাদা, অবস্থা, নারী অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য। একজন অসৎ লোক মিথ্যা বলে অবশ্যই কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য, কোনো কিছু হাসিল করার জন্য, এবং অসৎ লোকেরা কখনো তার সমাজের মূল ধারার বিশ্বাস, মূল ধারার সংস্কৃতিকে আঘাত বা তার বিরোধিতা করে না, কারণ সমাজের সকলে যা বিশ্বাস করে, রাজনৈতিক শক্তি যে মতবাদে বিশ্বাসী তার বিরোধিতা করলে সেই অসৎ লোকটি যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। দ্বিতীয়ত, কোনো অসৎ ব্যক্তি যে মিথ্যা বলছে সে কখনো এমন কিছু করবে না যা তার জীবনের জন্য, তার বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ, অথবা এমন কিছু করবে না যা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে, কারণ এমনটা হলেও সে যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, তার কথা মক্কা এবং আরব উপদ্বীপের সমাজ কাঠামো থেকে সম্পূর্ণভাবে বিপরীত এবং বিরোধী ছিল। তৎকালীন সময়ে মক্কা এবং আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চলই মূর্তি পূজা পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, বিশেষ করে যেখানে তার জন্ম এবং বসবাস। তৎকালীন সময়ে মক্কাবাসীদের অর্থ উপার্জনে একটি অন্যতম বড় উৎস ছিল কাবা এবং হাজ। প্রতি বছর হজের মৌসুমে আরব উপদ্বীপের সবগুলো অঞ্চল অর্থাৎ হিজাজ, নাজ, নাজরান, যেমান, ওমান হতে সকল গোত্রগুলো মক্কায় আসত হজ পালনের উদ্দেশ্যে। সমস্ত ধর্ম, ধর্মতত্ত্ব, ধর্মীয় দর্শন, আলাদা সামাজিক ব্যবস্থা, আলাদা অর্থনৈতিক ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা,